আমরা গত 16 তারিখ শনিবার সকাল থেকে হঠাৎ করে আমরা কিছুই জানি না আমরা তো ওখানে আমি দর্জি দোকান আছে আমার দর্জি কাজ করি যাই হোক মোটামুটি ভালোই চলতেছিলাম হঠাৎ করে সকাল থেকে এত গোলাবারুদের শব্দ তাতে বোয়িং বস্তুর একটা আতঙ্কের ভিতরে ছিলাম আমরা এত গোলাগুলি আমরা আমাদের বয়সে এত গোলাগুলি কোনো সময় আমরা চোখে দেখিনি কি যা আমাদের সুদানে আমরা ইনশাআল্লাহ দেখি আসলাম পরে কিভাবে কিভাবে জীবনযাপন করে কিভাবে এই পর্যন্ত আসলাম পরে জীবনযাপন তো খুবই কষ্টে করলাম মানে আমরা যে দোকানপাট বন্ধ করে দিয়ে এক বাসার ভিতরে রয়েছিলাম বাসা থেকে বাইর হতে পারি না যা বাসার দরজার সামনে এসে গুলি পড়ে এবং আমার বাসার দরজার সামনে তিনজন মারাও গেছে যা সুদানি ছিল আমাদের বাঙালি মারা জানে ওইখানে তা সুদানি এদিক দিয়ে গুলি লাগছে একবারে এদিক দিয়ে বেরিয়ে গেছে সাথে সাথে ডেট ওভার আমি ছিলাম মেন জায়গায় যেখানে যুদ্ধ বেশি কার্তুমে ছিলাম আর কি আমাদের দুই সাইডে দুই দল ছিল আর কি প্রত্যেকটা গুলি আমাদের মাথার উপর দিয়ে গেছে আর কি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে আমাদেরকে দেশে ফিরানোর জন্য অনেক অনেক ধন্যবাদ যদি তিনি এই উদ্যোগটা না নিতেন তাহলে মনে হয় না আমরা জীবিত দেশে ফিরতে পারতাম ওখানে পরিস্থিতি খুবই ভয়াবহ যেহেতু আমরা খাতুমে মেইন যেখানে গোলাগুলি দুয়ে দলে ছিল সেখানেই আমরা ছিলাম আমাদের যদি উদ্ধার না করতেন তাহলে আমরা কোনোদিন হয়তো বাংলাদেশে ফিরতে পারতাম না ওইখানে অবস্থা খুবই খারাপ যারা বিশ্ব বাংলাদেশি আছে তাদের কি অবস্থা তাকে অবস্থা খুবই খারাপ তারা আসার লেগে মানে খুবই ইয়া করতাম আমি তো মনে করেন আসতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া আমার নিজের জানটা আমি নিয়ে ফেরত আইতে পারছি কিন্তু সুদানের অবস্থা খুব খারাপ উপর দা বোম মারতে বোম মারে একবারে মানে সুদান শেষ করে লেতে আছে আমি 2.5 লাখ টাকা খরচা করে গেছি সুদানে 6 মাসের মতো হয়েছে কিন্তু এখন তো আমাকে সব কিছু নিয়ে গেছে এবার শুধু ডিউটির পোশাকটা পরে আছে ঠিক আছে সন্ত্রাসীরা আমাকে হানাদার বাহিনী দ্বারা কোপানের মতো সিস্টেম করেছে যা আছে সব কিছু দিবে মোবাইল টোবাইল আমাকে তো সব নিয়ে গেছে